তোমরা রাশিটি দেখতে পাচ্ছ তোমাদের পাঠ্যবইয়ের 5.3 এর 16 নম্বর অঙ্কটি। এখানে প্রথম রাশিটার প্রথম পদ x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, দ্বিতীয় পদটা y স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। এই স্কয়ার এবং এই স্কোয়ার আমাকে বলে দিচ্ছে এই পুরো রাশিটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারের একটি রাশি। তো আমরা এরকম আকারের রাশি পেলে তো আমি সূত্রের সাহায্যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্রয়োগ করতে পারি। সেক্ষেত্রে এই ভেতরের রাশিটাকে এ ধরতে পারি, এটাকে বি ধরতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সেক্ষেত্রে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেহেতু এখানে এই রাশি দুটো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমি প্রত্যেকটা রাশি আলাদা আলাদা করে দেখার জন্য এ বি এ বি এই জন্যই আমি বন্ধনী ব্যবহার করছি, এ প্লাস বি এর সাথে এ মাইনাস বি গুণ অবস্থায় থাকবে, এই কারণে এখানে আমাকে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করা উচিত। তোমরা উপরে ক্লাসে যখন উঠবে তখন এই দ্বিতীয় বন্ধনী ব্যবহার না করে সরাসরি প্রথম বন্ধনী দিয়ে অঙ্কটা এই ধাপে অতিক্রম করতে পারতে। এখন আমি বন্ধনী তুলে দেব, x স্কোয়ার প্লাস 1 প্লাস y স্কোয়ার প্লাস 1। এখানেও আমি ভিতরের প্রথম বন্ধনী তুলে দেব, x স্কোয়ার প্লাস 1, এই মাইনাসের কারণে দুটো পদের চিহ্ন বদলে যাবে, -y স্কোয়ার -1, এবং রাশি দুটো পরস্পর গুণ অবস্থায় আছে। এবার আমার যোগ বিয়োগের যদি কোনো কাজ থাকে সেটা করব। দেখো x স্কোয়ার শুধু ওয়ানের সাথে ওয়ান যোগ করে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2। এখানে এই ওয়ান আর ওয়ান বিয়োগের কাজ করলে শূন্য হয়ে যায়, শুধু x স্কোয়ার মাইনাস y স্কোয়ার থাকে। এইটাও আবার সূত্র সাহায্যে উৎপাদক করে পাই, x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2 ইন্টু x প্লাস y ইন্টু x মাইনাস y। x স্কোয়ার প্লাস 11x প্লাস 30, এক্ষেত্রে শেষের তোমরা জানো তিন পদের এই রাশিগুলো উৎপাদক করতে গেলে আমরা শেষের যে পদটা আছে সেটার কিছু গুণনীয়ক বের করার চেষ্টা করি। দেখো 2 নিয়ে 15, আবার 3 দিয়ে ভাগ করলে 3 5 15, এই তিনটা গুণনীয়ক হয় 2 3 5, যদি 2 ইন্টু 6 এই দুটো গুণ করে 2 ইন্টু 3 সিক্স এবং 5। যদি 6 আর 5 আমরা দুটো গুণনীয়ক নিই তাহলে 6 আর 5 যোগ করে 11 পাই, মধ্যের পথ পাই। তাহলে আমি মধ্যের পথ বিন্যস্ত করতে গিয়ে লিখতে পারি x স্কোয়ার প্লাস 6x প্লাস 5x প্লাস 30। এবার এই জোড়া প্রথম জোড়া থেকে x কমন যায়, দ্বিতীয় জোড়া থেকে 5 কমন যায়, 30 থেকে 5 কমন নিলে থাকে 6। এবার পুরো রাশিতে x প্লাস 6 কমন নিয়ে আমি এখান থেকে পাই x, এখান থেকে পাই প্লাস 5। ১৮ নম্বর অঙ্কটি খেয়াল করে দেখো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস 2xbc মাইনাস c স্কোয়ার। এইখান থেকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটি রাশি তৈরি করার চেষ্টা করব। কেমন? সেটা করতে গিয়ে তোমরা দেখো, খেয়াল করে দেখো পদগুলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস c স্কোয়ার। তো সূত্র আমরা সূত্রের সাহায্যে গুণফল সূত্র সাহায্যে উৎপাদক নির্ণয় করতে গিয়ে আমরা এই সূত্রের মুখোমুখি হচ্ছি, এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস 2ab
প্লাস বি স্কয়ার তো তোমাদের দৃষ্টি আকর্ষণ করছে প্লাস টু এ বি অথবা মাইনাস টু এ বি এই রাশিটিতে কোথায় আছে এখানে আছে তার মানে বি কে আমি এ ধরবো সি কে এ ধর বি ধরবো তাই তো সেই ক্ষেত্রে আমার এ হিসাবে ধরবো এই পদটাকে এবং বি হিসাবে ধরবো এ হিসাবে ধরবো এই পদ এবং বি হিসাবে ধরবো এই পদ তাই তো কিন্তু সমস্যাটা তৈরি হচ্ছে এই মাইনাসটাকে নিয়ে সেক্ষেত্রে আমার যেটা করণীয় এ স্কোয়ার থাকবে এখান থেকে তিনটা পদ থেকে মাইনাস যদি কমন নেই তাহলে বি স্কোয়ার মাইনাস টুয়াইস বি সি প্লাস সি স্কোয়ার আমি এই রাশিটা এই তিনটি পদের পরিবর্তে এ মাইনাস বি হোল স্কোয়ারের আকারে লিখলাম নিশ্চয়ই এ স্কোয়ার আমি এখন যদি প্রথম পদ এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাই না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেক্ষেত্রে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পদ দুটো এ এবং বি পদ দুটো আলাদা করে দেখানোর জন্যেই আমি প্রথম বন্ধনী ব্যবহার করেছি যেহেতু বি বা এ যে কোনো একটা পদ যদি বহু পদের হয় বন্ধনীর ভিতরে বি মাইনাস সি এখানে একাধিক বহু পদের সেই ক্ষেত্রে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখাতে গিয়ে আমি প্রথম বন্ধনী ব্যবহার করেছি কিন্তু এবং এই রাশিটার সাথে এই রাশিতে গুণ আকার দেখাতে চাইলে আমাকে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতেই হবে আমি এখন প্রথম বন্ধনী তুলে দেবো এ প্লাস বি মাইনাস সি যেখানে প্লাস চিহ্ন আছে কোনো চিহ্ন পরিবর্তন হবে না কিন্তু এখানে এই মাইনাসের কারণে এই দুটো পদের চিহ্ন পরিবর্তন হবে এ প্লাস মাইনাস বি দুঃখিত এ মাইনাস বি প্লাস সি কেমন এবার তোমরা লক্ষ্য রাখো ১৯ নম্বর অঙ্কটিতে ওয়ান ফোরটি ফোর এক্স দা পাওয়ার সেভেন মাইনাস টোয়েন্টি ফাইভ এক্স কিউব এ দা পাওয়ার ফোর দুটি পদ এইখানে তোমরা দেখো ওয়ান ফোরটি ফোর এবং টোয়েন্টি ফাইভ থেকে কমানোর মতো কিছু নেই কিন্তু এক্স দা পাওয়ার সেভেন এবং এক্স কিউব এই রাশি দুটো থেকে আমার কমন নেওয়া যায় তোমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে দেখো আমি সর্বোচ্চ কত ঘাতের রাশি কমন নিতে পারি নিশ্চয়ই এক্স কিউব অর্থাৎ এক্স কিউব দিয়ে আমি এই পদটাকেও ভাগ করতে পারবো এই পদকেও ভাগ করতে পারবো ওয়ান ফোরটি ফোর একটা পাওয়ার সেভেনকে এক্স কিউব দ্বারা যদি ভাগ করি অথবা একটা পাওয়ার সেভেন থেকে যদি এক্স কিউব কম নেই তাহলে আমি ভাগফল পাই একটা পাওয়ার ফোর পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ করে যেহেতু ভাগ করছি মাইনাস টোয়েন্টি ফাইভ এক্স কিউব এ দা পাওয়ার ফোর থেকে এক্স কিউব কমন এলে শুধু এক্স কিউব ব্যতীত থাকে এক্স টোয়েন্টি ফাইভ এ দা পাওয়ার ফোর নেক্সট এখন এই দুটো পদ কিন্তু পূর্ণবর্গ রাশি এক্স কিউব এরকমই থাকবে আমরা দ্বিতীয় বন্ধনী এখানে ব্যবহার করে এই রাশিটার বর্গমূল টুয়েলভ এক্স স্কোয়ার লিখে তার উপরে আমরা একটা স্কোয়ার দেব আবার একইভাবে এই পঁচিশের বর্গমূল পাঁচ এ দা পাওয়ার ফোরের বর্গমূল এ স্কোয়ার সেটা লিখে স্কোয়ার দেব কেন কেন প্রশ্নের উত্তর হচ্ছে আমি এ স্কোয়ার এই যে স্কোয়ার দেখতে পাচ্ছ এই স্কোয়ারটা দেখতে পাচ্ছ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে এ ধরতে চাই এটাকে আমি বি ধরতে চাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকার একটি রাশি যেখান থেকে আমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রের সাহায্যে উৎপাদক নির্ণয় করব এ এ ব্র্যাকেটের ভেতরে পুরো রাশিটাকে কিন্তু আমি এ ধরেছি এই স্কোয়ারটা কিন্তু এই বন্ধনীর ভেতরের রাশিটা আর এই স্কোয়ারের জন্যে এখানে স্কোয়ার আছে স্কোয়ারে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেই কারণেই কিন্তু আমি এই উৎপাদক সূত্র প্রয়োগ করতে পারছি কিন্তু বন্ধনীর ভেতরে যা আছে সেটা পুরোটাই কিন্তু আমি এ ধরেছি বন্ধনীর ভেতরে যা আছে পুরোটাকে কিন্তু আমি বি ধরেছি এ স্কোয়ার মাইনাস মানে এ মাইনাস বি আমি মুখে বলার সময় লেখার সময় মুখে পড়ব এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি
এই রাশিটাতে এখন কোন পদের আর কোন পূর্ণবর্গের রাশি না আর কোন উৎপাদক করা যায় না বিশেষ করে এই জায়গাটাতে দেখব এখানে তো প্লাস রাশি এখানে আমি সূত্র সাহায্যে কোন উৎপাদক নির্ণয় করতে পারবো না কিন্তু এখানে যদি এর পরে আবার যদি এই পদ দুটো পূর্ণবর্গ রাশি হতো আমরা আবার উৎপাদক করার চেষ্টা করতাম অন্তত এইটুকুর এবং তোমাদের বইয়ের পাঠ্যবইয়ের সর্বশেষ অঙ্ক তোমরা ধৈর্য ধরে এতক্ষণ আমার সাথে ছিলে তার জন্য তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে এর আগের অঙ্কটাতে ধারণা দিতে গিয়ে আমি দিয়ে বলেছিলাম যে আমরা এই এক দুই তিন চার চারটা পদ এখানে জোড়ায় জোড়ায় কমন নিয়ে আমার উৎপাদক নির্ণয় করতে পারবো না যেহেতু এখানে স্কোয়ার আছে দুই আমি এইরকম একটি আকার খুঁজছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এরকম একটি তিনটি পদের বিন্যাস আমি খুঁজে বের করার চেষ্টা করব নিশ্চয়ই এখানে আছে একটা এ আর একটা বি তো এবং দুটো আমার পূর্ণবর্গ রাশি দরকার এখানেও আছে ফোর এক্স স্কোয়ার এটা পূর্ণবর্গ রাশি নাইন ওয়াই স্কোয়ার এটাও একটা পূর্ণবর্গ রাশি সেই ক্ষেত্রে আমি এই কৌশলটা ব্যবহার করার চেষ্টা করব তোমরা খেয়াল করো ফোর এক্স স্কোয়ার যার বর্গমূল টু এক্স তাহলে এখানে আমি হোল স্কোয়ার দিতে পারি মাঝখানে জায়গাটা একটু ফাঁকা রাখি প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এটা পূর্ণবর্গ রাশি যার পরিবর্তে আমি থ্রি ওয়াই লিখে স্কোয়ার দিতে পারি এবার এখানে প্লাস চিহ্ন ছিল প্লাস মাইনাস চিহ্ন থাকলে এখানে মাইনাস চিহ্ন দিতাম সূত্রে টু ইন্টু এ ইন্টু বি কেমন এখন গুণ করে দেখো এই পদ আর এই পদের মধ্যে কোনো পার্থক্য আছে কি না দুই দুগুণে চার তিন চারে বারো অর্থাৎ টুয়েলভ এক্স ওয়াই কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ এইখানে এই তিন পদের রাশি আর এই তিন পদের রাশির মধ্যে কোনো পার্থক্য নেই আমি শুধু তাদের বিন্যাস চেঞ্জ পরিবর্তন করেছি আর শেষের পদ মাইনাস সিক্সটিন এ দ্য পাওয়ার ফোর সেটা ওরকমই সিক্সটিন এ স্কোয়ার ওরকমই থাকবে এবার দেখো এই তিন পদের জন্য আমি সূত্রের সাহায্যে লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস আর এই পদের বর্গমূল ফোর এ এবার আমি এই রাশিটাকে এ ধরতে চাই এটাকে বি ধরতে চাই সেক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের জন্য এ প্লাস বি এ মাইনাস বি এখানে তোমাদের একটা জিনিস আমি বলতে চাই দ্বিতীয় বন্ধনী যেহেতু আমরা অন্য সব অঙ্কগুলোতে করে আছি প্রথম রাশিটা যেহেতু বহুপদে ছিল সেইখানে আমার প্রথম বন্ধনী ব্যবহার না করলেও চলতো কিন্তু আমি যেহেতু এই স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করেছি সেটা দেখানোর জন্য আমি যেহেতু এটাকে এ ধরেছিলাম এটাকে বি ধরেছিলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই আকারটা দৃষ্টিগ্রাহ্য করার জন্য দৃশ্যমান করার জন্য আমি এখানে প্রথম বন্ধনী ব্যবহার করেছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আবার এই রাশির সাথে এই রাশি গুণ আকারে আছে দেখানোর জন্য আমি দ্বিতীয় বন্ধনী ব্যবহার করেছি কেমন এবার যেহেতু বন্ধনী ব্যবহার করিয়ে ফেলেছি আমি বন্ধনী তুলে দিই টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফোর এ টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর এ আমার উৎপাদক নির্ণয় হয়ে গেছে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য